বলছেন আপনি? আপনি যাদের ওপর দরদ দেখিয়ে এই বাজারটা চালু করলেন, আপনি তাদের কথাই ভাববেন না? এই মহিলার এত কষ্ট করে একটা মিন ধরে, সেই মিনের তো একটা বাজার ধর আছে। আপনি তার থেকে কম দিয়ে কি করে কিনতে পারেন? মানে আপনি তো ঠিকঠাক দাম বলুন যাতে ওরা বিক্রি করে। ম্যাডাম, আমি ওদের কথা ভাবি বলেই কিনা আজ বাজার চালু রাখতে বললাম। তবে আমি মিনের জন্য 100 টাকার বেশি দাম দিতে পারবো না। এবার তোমরা ঠিক করো মিন বেচবে কিনা। এ কি বলছেন বাবু, এ তো আগে যা পেতাম তার থেকে অনেক কম। দেখুন, ওরা বিপদে পড়েছে বলে আপনি ওদের ক্ষতি করতে পারেন না। ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, আমি এখানে দান ধ্যান করতে আসি নাই, আমি ব্যবসা করতে আসি। আমি 100 টাকার বেশি 1 পয়সা মিনের দাম দিব না। ভাবো তাও তো আমি নিতে পারি, আর নইলে দেখো কে তোমাদের বাজার দর দিয়া তোমাদের কাছ থেকে মিন নেয়। আমি দেব। আমি আমি শুধু বাজার দাম নয়, আমি সব মিন বাজার দামের চেয়ে ডবল দাম দিয়ে কিনে নেব। হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, ডবল দাম, ডবল দাম দিয়ে কেন? আপনি এখান থেকে 1 পয়সা দিয়ে নিয়ে যেতে পারবেন না। আমি দিব না। দেখুন মশাই, এটা খোলা বাজার, এখানে যে বেশি দাম দেবে ওরা তাকেই মিন বিক্রি করবে, কি তাই তো? আচ্ছা বেশ, কিনতে পারেন, কিন্তু নিয়ে ফিরতে পারবেন না। না, আপনার না পোষালে আপনি মিন নেবেন না, ওরা কেন কম দামে আপনাকে বিক্রি করতে যাবে? ভদ্রলোক তো ঠিকই বলেছেন, এটাই তো নিয়ম খোলা বাজারের, যে বেশি দাম দেবে সে মিন পাবে। অদ্ভুত যুক্তি দেখাচ্ছে। আরে খুব তো নিয়ম কপ আছে, এই মেয়ে ছেলেগুলা আমাদের থেকে দাদন নিয়ে বসে আছে, আমরা যা দাম দেবো তাই তো ওরা দেবে, কোনো ট্যাফু করতে পারবে না। আরে যে আপনি আপনার ডবল দামের ফুটানি না, বাইরে অন্য জায়গায় গিয়ে দেখাবে। আচ্ছা কিরে, বেসবি না পেটে লাত খেয়ে বসে থাকবি, ভেবে বল, আনালে মিন পচিয়ে তাই খা। ওরা মিন বিক্রি করবে, আপনাকেই বিক্রি করবে। শুনেছিলাম আপনি বুদ্ধিমান, সত্যিই দেখছি তাই। শোনো, তোমরা ওই ভদ্রলোককে ডবল দামে মিন বিক্রি করতে পারবে না, তার চেয়ে বরং উনি যে দাম দিচ্ছেন তাতে ওনাকে মিন বিক্রি করে দাও। খুশ, আমরা কিন্তু এখানে এই জন্য আসিনি। সিচুয়েশন যেখানে যেরকম হয় সেটা সেরকম ভাবেই ফেস করতে হয় তরিতা, তুমি বুঝতে পারছো না, কিছুতেই ওই ভদ্রলোককে ডবল দামে মিন বিক্রি করা যাবে না। আপনি মিন তুলে নিন, যাও তোমরা সব লাইন দিয়ে ওনাকে মিনগুলো দিয়ে দাও, যাও। কি হলো, দাঁড়িয়ে আছো তরিতা? প্লিজ তরিতা, সব জায়গায় জেদ ভালো নয়, তরিতা প্লিজ দাঁড়ান। এই মিন তোল তোল। বলছি তোর কি কাজ করতে হবে বলো, করে দি না। না কেন, ওই সেদিন বলছিলি যে তোমার বাতের ব্যথাটা বেড়েছে, তেল মালিশ করে দিতে, তার আমি তেলটা নিয়ে আসি, তোমার মালিশ করে দিই, বাতের ব্যথা বলছিল তো সেদিন। তোর কি চাই বল দেখি দি। এমনি করে বলছো কেন বাবা, আমি তোমার কোন কাজটা করে দিই না বলো। দেখ গোলাপি, আমার এই চুলগুলো না হাওয়ায় পাকেনি, বলে ফেল কি চাস। বলছি যে এই তো পথে এসো, বল বল বল। বলছি যে বর্মা, তুমি দিনক্ষণ কখন ঠিক করবে তাহলে? দিনক্ষণ? কিসের দিনক্ষণ? দিদি আর দাদাবাবুর বিয়ে, আবার কিসের বিয়ে? বিয়ে আবার কোত্থেকে পেলি? তুমি বলবে না বলে এরকম করছো না বর্মা, তুমি কেন এরকম করছো বলো না, বলো না কবে ঠিক করবে। তুই আমার মাথা আর খাস না। তোর বাবা,
বলবে না বলে এইসব করছো না? আমি বলেছি কবে থেকে আশা করে বসে আছি। দিদি আর দাদাবাবু বিয়ে হবে, সাজবো, গুজবো, মজা করবো, আনন্দ করবো। তাদের দুজনকে একসঙ্গে কি ভালো মানাবে মা গো, তুই দেখো মা। তুই তখন থেকে কি আবল তাবল বকছিস বলতো আনশান? তুই কি ভেবেছো বলতো? আমি কিছু বুঝি না। আচ্ছা তুমি একটা কথা বলো, তুমি আশ্রমে গিয়ে বিয়ে ঠিক করে এসেছো, তুমি দিদিকে টাকা দিয়ে আশীর্বাদ করেছো, করেছো কি না বলো? হ্যাঁ, আমি টাকা দিয়ে আশীর্বাদ করেছি, কিন্তু সেটা বিয়ের জন্য নয়। ঠাম্মা, মেয়েটাকে তুমি টাকা দিয়েছো? হ্যাঁ দিয়েছি, আশীর্বাদ করতে গেলে তো কিছু দিতে হয়। কিন্তু কেন তুমি ওই মেয়েটাকে টাকা দিয়ে আশীর্বাদ করলে? ও তো আরো তোল্লাই পেয়ে যাবে এইসবে। দেখো নাতবৌ, আমি যা করি বুঝে শুনেই করি, আমার মনে হয়েছে মেয়েটাকে আশীর্বাদ করা দরকার, আমি করেছি। আমি গাড়িতে উঠবো না, তোমার সাথে আমার কোনো কথা নেই, যাও এখান থেকে। তরিতা সবসময় এরকম মাথা গরম করলে হয় না, আমাকে বোঝাতে দাও ব্যাপারটা, গাড়িতে ওঠো চলো। তোমার ঠান্ডা মাথা নিয়ে তুমি থাকো, আমায় কোনো জ্ঞান দিতে আসবে। কেন আমি ওদেরকে মিনটা কিনতে দিয়েছি সেই জন্য আমার কাছে একটা যুক্তি আছে। আমি এটা নিয়ে আর কোনো ডিসকাশন চাইছি না। কিন্তু আমি কথা বলতে চাইছি, তুমি আগুনের গোলার মতো হন হন করে ছুটে বেড়াচ্ছ, আমি তোমাকে একটা কথা বোঝাতে চাই, সেটা পারবো না? কি কথা বোঝাবে তুমি? তুমি আমাকে কথা দিয়েছিলে সুন্দরগড়ের গরিব মেয়েগুলোর পাশে তুমি দাঁড়াবে, অসহায় মেয়েগুলোর পাশে দাঁড়াবে, সেটা তুমি পারলে? তার বদলে তুমি বড় লোকগুলো তোষামত করছো। বড় লোকদের তোষামত করলাম? করলে না, করলে না তুমি। অমরবাবু বললেন দ্বিগুণ দামে মিনগুলো কিনবে, সেটাকে তুমি সমর্থন করলে? করলে না। সেখানে চাঁদের মেজো ছেলে এসে বলল হাত দামে কিনবে, তুমি সাথে রাজি হয়ে গেলে? তুমি তো আমাকে ইনসাল্ট করলে। না, আমি তোমাকে ইনসাল্ট করিনি, আমি তো সেটাই বোঝাতে চাইছি তোমাকে, কেন আমি চাঁদের মেজো ছেলেকে হাফ দামে মিনটা কিনতে দিলাম, তার একটা কারণ আছে, সেটা তোমায় শুনতে হবে। তোরিতা, আমি কোনো কারণ শুনতে চাই না। তুমি এতদিন ধরে যা যা হেল্প করেছো তার জন্য থ্যাংক ইউ, আমি আর তোমার কোনো হেল্প চাই না। গাড়িতে ওঠো, আমি কেন ওদেরকে মিন বিক্রি করতে বলেছি সেটা বুঝিয়ে বলি, কারণটা তুমি জানো, তারপর যাও। হাতটা ছাড়ো, আমি ছাড়বো। তোমাকে শেষবারের মতো বলছি, আমার থেকে তুমি দূরে থাকো, তোমার কোনো বুদ্ধির আমার দরকার নেই। খুব জোর হয়েছে গায়ে, হ্যাঁ ছাড়ো আমাকে। ছাড়তে পারি, তবে একটা শর্তে, হাত ছাড়ার পরই হাত পা চালানো শুরু করবে না, প্রমিস করো। প্রমিস? তুমি আমাকে ইনসাল্ট করবে না, আমি তোমাকে ছেড়ে দেবো না। চলে আমিও চেপে ধরে থাকবো। ছাড়ো, আমার লাগছে কিন্তু। তাই নাকি, সারা দিন ধরে যে মারদাঙ্গা করে বেড়ায় তারও ব্যথা লাগে। মিনের আড়তে ওরকম করলে কেন? মিনের আড়তে কেন ওরকম করলাম সেটা তুমি নিজে একবার ভাবো তরিতা, সঙ্গে এটাও ভাবো যে মিত্তির বাড়ির বড় মা কেন ওই কথাটা তোমায় বলেছিল, যে সারা জীবন কুশের হাত ধরে থাকবে তরিতা। তরিতা, জীবনে একজন বন্ধুর দরকার হয়, যাকে ভরসা করা যায়, বিশ্বাস করা যায়। জীবনের সব লড়াই মাথা গরম করে, রেগে গিয়ে, জেদ করে জেতা যায় না। কখনো কখনো এমন আসে যখন মাথা ঠান্ডা রাখতে হয়, অনেক হোঁচট আসবে, বাধা আসবে, বিপত্তি আসবে, সেই সময় সেই বন্ধু হাত ধরে থাকবে, ছাড়বে না কখনো, কোনো সংকটে আমৃত্যু না। প্লিজ তরিতা।
তরিতার আশ্রমে নাকি অমর মণ্ডল চলে গেছে। আরে শালা, অমর মণ্ডল যদি গিয়ে তরিতার সাথে মিশে যায় তাহলে তো মুশকিল হয়। কাল আপনি মিন কিনতে আসুন, আমি কথা দিচ্ছি আপনাকে খালি হাতে ফিরতে হবে না। চলো 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 পাল্টাই।